আল্লাহর নবী বললেন সাহাবীরা জাউফুল লাইলিল আখির শেষ রাতের দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময় যে দোয়া করা হয় এই দোয়াটা মঞ্জুর হয় উদবুরুস সালাতিল মাকতুবা ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়াটা কবুল হয়ে যায় একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আমাদের দেশে একদল দোয়া মানি না তাদের কাছে দোয়া নাই তারা দোয়া মানতে চায় না দোয়া করতে চায় না দোয়া করলে কি লাভ কেন আমরা দোয়া করব এই কথার উপরে কিছু কথা বলে দোয়া করব আপনাদের কি নিয়ে দোয়াটা কেন কিসের জন্য কুরআন আল্লাহ বলতেছে قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله ديكي بولن حبيب উম্মতকে আপনি জানান তারা নিজের নফসের সাথে যত গুনাহ করুক না কেন যত বড় জুলুম করুক না কেন প্রিয় নবীজি তাদেরকে জানান তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় এরপর আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ আমি আল্লাহ আমার বান্দার জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে আমি আল্লাহ maaf করে দেব কি করে দেব maaf করে দেব এখন আপনারা বলেন maaf পাওয়ার জন্য maaf চাইতে হবে না এখন maaf কেমনে চাবেন বিনয়ে বিনয়ে দুহাত তুলে রব্বে করিমের দরবারে বিনয়ে কাকুতি মিনতির স্বরে আল্লাহর কাছে maaf চাবেন এটা হলো maaf চাওয়া প্রিয় উপস্থিতি এই জন্য জৌফুল লাইলিল আখির শেষ রাতের দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয় এটাকে তাহাজ্জুদের অক্ত বলে দুনিয়ার কোনো ওলি কোনো বুজুর্গ এই শেষ রাতে ঘুমাইতেন না ও আদম রে কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া এই জন্য শেষ রাত এখন দোয়া এই দশটা মিনিট আপনাদেরকে নিয়ে দুটি কথা বলে একটু আল্লাহর জিকির করে আপনাদেরকে নিয়ে দোয়া করব আপনারা খুশি না বেজার বেশি রাত্র না অল্প একটু একটু দোয়ার গুরুত্ব বুঝাইতেছি দোয়াটা কেন দরকার আজকে বেদাতের দোহাই দিয়ে বেদাতের তক্কা দিয়ে দোয়া বন্ধ করে দেওয়ার জন্য আমার সমাজে উঠে পড়ে লাগছে এর উপর আমাদেরকে সচেতন হতে হবে কেয়ারফুল হতে হবে তার জন্য আমি দোয়া সম্পর্কে দুটো কথা পৃথিবীর মায়ের কাছে আপনি চান আর বাবার কাছে চান বারবার চাইলে মা বেজার হয় বাবা বেজার হয় কিন্তু আমার রবের কাছে চাইলে আমার আল্লাহ বেজার হয় না আল্লাহ বললেন মানলাম ইয়াসআলিল্লাহ বরগাবিলাইহি নবী হাদিসে ফরমান আমার আল্লাহ বলেছেন যে মালিকের কাছে চায় না ও মালিক তার উপরে বেজার হয়ে যায়
একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান ঠিক কি না অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝে ও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান হযরত মুসা নবীর জমানায় প্রচন্ড খরা পড়ে গেল বৃষ্টি নাই বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ লেগে গেল সারা জমিনে আল্লাহর নবীর দরবারে মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরায়েল আসলো বর্তমান ইসরায়েল আর সেই ইসরায়েল কিন্তু এক ইসরায়েল না বর্তমান ইসরায়েলেরা হলো রোহিঙ্গা আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি বসতে দিয়েছি খাইতে দিয়েছি কাপড় দিলাম জায়গা দিলাম আজ থেকে 100 বছর আগে প্রায় 75 বছর আগে ব্রিটিশ আমলে রোহিঙ্গাদেরকে ব্রিটিশরা এনে ফিলিস্তিনে জায়গা দিল বসাই দিল ফিলিস্তিনের মানুষ খুব দয়াদ্রু খুবই দয়াবান তারাই ফিলিস্তিনিদেরকে জায়গা দিল বসতে দিল খাইতে দিল কাপড় দিল চিকিৎসা দিল সেবা দিল এই রোহিঙ্গা নামক ইসরায়েলরা আজকে এই ফিলিস্তিনিদের উপরে তারা অত্যাচার করে নির্যাতন করে এই মা বোনদের কোল খালি করতেছে কত সন্তান করে এতিম বানিয়ে দিচ্ছে পৃথিবীর একটা নিমক হারাম জাতির নাম ইসরায়েল যারা এই জমিনে তাদেরকে খাইতে দেওয়া হয়েছিল বসতে দেওয়া হয়েছিল তারা এই জমিনে এসে আবার অত্যাচার শুরু করে দিয়েছে রে নিমক হারাম বানি ইসরায়েলে ইসরায়েলি ইসরায়েল না বানি ইসরায়েল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ইয়াকুব ছিলেন হযরত ইসহাকের আওলাদ হযরত ইসহাক ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী আমাদের দুইজন মা একজন মায়ের নাম হযরত সারা আর একজন মায়ের নাম হযরত হাজরা আলাইহিস সালাম এরা দুইজন ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহর বিবি হযরত হাজরার গর্ভে আল্লাহ ইসমাইলকে দিলেন হযরত সারার গর্ভে আমার আল্লাহ ইসহাককে দিলেন খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান তন্তরবাসী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাকের বংশধর দিয়ে বনি ইসরায়েল যাদের কি ইসরায়েল বলা হয় কিন্তু বর্তমান ইসরায়েল সেই বংশধর না তারা রোহিঙ্গা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিদেরকে এনে এইখানে বসবাস করে তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে ইসরায়েল হাজিরিন বানি ইসরায়েল মুসা নবীর কাছে এসে বলল হুজুর বৃষ্টি নাই বৃষ্টির বড় দরকার আপনি দোয়া করে দেন মুসা আলাইহিস সালাম বললেন তোমরা তাহলে আসো ব্রাট প্রান্তরে মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মত নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন আল্লাহ আপনি বৃষ্টি দেন বৃষ্টির বড় দরকার কিন্তু বৃষ্টি তো হলোই না আকাশের মেঘ আরো একবারে হালকা হয়ে গেল আকাশ ফাঁকা হয়ে আরো প্রচন্ড গরম পড়া শুরু হলো বৃষ্টি তো হলোই না আরো গরম পড়ছে বানি ইসরায়েল ডাক দিয়ে বলতেছে হুজুর বৃষ্টি তো হলোই না আরো গরম শুরু হয়েছে হযরতে মুসা নবী ডাক দিয়ে বললেন এ বনি ইসরায়েল তোমাদের জীবনে যার গুনাহ আছে গুনাহ করছো তুমি এই জমিন ছেড়ে দিয়ে চলে যাও যার গুনাহ নাই সে বসে থাকো আজকের মাহফিলে যদি বলা হতো
যার গুনাহ আছে সে চলে যান যার গুনাহ নাই সে বসে থাকেন তাহলে শ্রোতা বক্তা আজকে কাউরে এই ময়দানে পাওয়া যাবে না কি কথা কন না কেন ঠিক কি না তার অর্থ আমরা সবাই গুনাহ যুক্ত গুনাহ মুক্ত না আর গুনাহ করনে বলা যখন ক্ষমা চায় আল্লাহ ক্ষমা চাওনে ওয়ালাকে বেশি ভালোবাসে একসাথে বললেন না সুবহানাল্লাহ এজন্য ওলিরা ক্ষমা চাওয়ার নির্দিষ্ট সময়কে তাহাজ্জুদের সময় গণনা করতেন আমরা সারা রাত ফেসবুক টিপে শেষ রাতে ঘুমাই আর আল্লাহর ওলিরা প্রথম রাতে ঘুমায়া শেষ রাতে উঠতেন ওলিদের সাথে আমাদের তফাৎ হলো ভিন্ন ওলিরা শয়তানকে বেজার করত আল্লাহকে খুশি করত আর আমরা শয়তানকে খুশি করি আল্লাহকে বেজার করি আমার এবং ওলিদের মধ্যে তফাৎ হলো এটা ওলিরা শয়তানকে খুশি করিয়া আল্লাহকে শয়তানকে বেজার করে আল্লাহকে খুশি করত আর আমরা শয়তানকে খুশি করে আল্লাহরে বেজার করি তফাৎ হলো এটা তাহলে বলেন কিছু সময় দোয়া করা যাবে না ইনশাআল্লাহ আর কি 10 মিনিট চলবে তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি জানি এত রাতে এই এই 3:30 এই সময় লোক থাকার কথা না মানুষ কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে সবাই ব্যস্ত মানুষ এখন সময়ের মূল্য দেয় হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিলেন সব চলে যাও যারা গুনাহ করছো আল্লাহর নবীর ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে অধিক মানুষ চলে গেল মুষ্টিময় কিছু বান্দা বসে আছে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আবার দোয়া শুরু করলেন ওগো মালিক বৃষ্টি দাও বৃষ্টি নাই বৃষ্টির বড় অভাব দুর্ভিক্ষ লেগে গেছে প্রচন্ড গরমে মানুষ দিশেহারা হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করার পরে দেখলেন আকাশ আরো হালকা হয়ে গেল একেবারে গরম আরো বেশি করে পড়া ধরল উম্মতেরা ডাক দেখে নবী গো আপনি দোয়া তো কবুল হলোই না আরো গরম শুরু হয়েছে আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি কিরার কিতাবের মধ্যে লিখতেছে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এখন ডাক দেখো আমার উম্মতেরা তোমাদের যার একটা গুনাহ আছে সে চলে যাও যার একটা গুনাহ নাই সে বসে থাকো একটা গুনাহ যার আছে সে চলে যাও যার একটা গুনাহ নাই সে বসে থাকো নিষ্পাপ যে সে বসে থাকো মজলিসের ভিতরে হাজার হাজার বনী ইসরায়েল চলে গেল মজলিসের এক কোনা এক অন্ধ কানা বসে আছে একসাথে বলবেন আল্লাহু আকবার হয় না শেষ রাতের আওয়াজ পাবলিকে তন্ত্রের মানুষ বুঝুক যে হুজুর ফরিদি সাহেব একা না আরো কিছু লোক আছে একসাথে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রাত তো তাহাজ্জুদ এই সময় থাকার কথা না যারা আমরা আছি আল্লাহর একটু দোয়ার আশায় আমার বাকি বিল্লা ভাই বাকি বিল্লা নুরি ভাই মাদ্রাসাটা করছে এখানে আমি মাঝে মধ্যে আসতাম আর দেখতাম সন্ধ্যা থেকে জায়গাগুলি পরিপূর্ণ ছিল তা আমারও বলছে ভাইজান আপনি তাহির হিসাবের পরে ধরবেন আল্লাহ এই পাগল চলে গেলি এই জিন চলে গেলি গায়ে সব জিনের মুরিদ যাইব গা কথা সত্য আমাকে এই জিন গেলে গা আর লোক ফাইতাম না আমার শুধু মাইক ম্যান আর এই কি বলে ইউটিউবওয়ালারা সারা আর বুঝলি পাইতাম না কেনা তারপরও লাস্ট একটু দোয়া করবেন আচ্ছা ঠিক আছে যা করে খুদা তো গুনে গুনে তো যা তাই তাই তো হইতেছে অসুবিধা নাই বাকি ভাই কইছে যে কেউ না থাকলে আমি আর আপনি দুইজনে জিকির করবো আর গজল গাবো শেষ আমাকে আচ্ছা ঠিক আছে তাও অসুবিধা নেই যা হোক আলহামদুলিল্লাহ একসাথে আবার জোরে বলেন তো আল্লাহু আকবার মাঠের মধ্যে কেডা বই রইছে কানা কয়জন জোরে বলেন কয়জন চলে গেছে লাখ লাখ কানা বসে রইছে আজকে মনে করেন আমরা ওই কানার দল
কি কথা কথা আমরা ওই কানার দলের সদস্য সব চলে গেছে আমরা এই কানার দলের লোক বেঁচে রইছি এই ফুলা পানি দিকা সব চলে আব্বা এদিকে আসো আদিকে চলে আসো বাবা চলে আসো ছোট যারা সব চলে আসো চলে আসো চলে আসো ভিতরে এসে বসো আমরা এই অন্ধকার আর লেংড়া খোরা বুবা সুবা যা আছি আজকে বসে আল্লাহ বিল্লাহ করে দোয়া খের করব যা করে খোদা একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার ও মন ঘুমায়ো নারী নাম জপ মাওলার এমন ঘুম ঘুমাইবি মন কবর মাজার মন ঘুমায়ো নারে আল্লাহর নবী ডাকতে বলতেছে আরে কানা তুই কি আমার ঘোষণা শুনিস নাই আমি বলছি একটা গুনাহ যার আছে সে চলে যা গুনাহ না থাকলে বসে থাকো গুনাহ থাকলে চলে যাইতে বলছি তুমি কেন মাহফিলের এই ময়দানের এক কোনায় বসে আছো অন্ধ ডাক দে বলতেছো হুজুর আমার মনে পড়ে না জীবনে কোনোদিন আমি গুনাহ করেছি একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম মাইকেল আসুত নি রে আচ্ছা মাইকেল থাকলি সর আর নুরি ভাই তাবারক আছে দেড় হাজার লোকের তাহলে অসুবিধা নেই আপনি কদ্দুর লইবেন আমি কদ্দুর লইব আর এর কদ্দুর কদ্দুর লইব আজকে জিকির আলো তো তাবার খেয়াল মজা করে খোদা কানা তন্ত্রে মাদ্রাসাটা আমার ভাই দিছে এই যত আলেম ওলামা দিক দিয়ে যায় যাওয়ার সময় ওনার ওনার এই হুজরাখানে হাজিরা দিয়ে তার গুনাটুনা মা পাল্লার কাছে চাইয়ে দোয়া খাই নিয়ে কি রে তুই আইসত নি তো দুইজনে মিললে আজকে জিকির দেবো যা নাইমুদ্দিন হাসিজি ছোট মানুষ কিন্তু আলোচনা খুব মজা করে মার হবা কর না বয় ছোট ভাই বয় 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 বস মাশাল্লাহ বসো ভাই হ্যাঁ বসো একবারে দুইজনে মিলে আজকে একটা জিকির দেবো যা শেষ রাত্রে কি ঠিক আছে নানি আসেন নি মাইকেলও আছে মাইক খুব করা মাইক আজকে আমি সাউন্ড পাইছি ও দূর থেকে তখন কেছে আমি তো শুধু সাউন্ড পাইতেছি আইতাছি আইতাছি আইতে আইতে কই ফার্স্ট মিনিট গেছে গা কানা মাহফিলের মজলিসের মাঠের এক কোনার মধ্যে বসা হাজরাতে মুসা নবী ডাক দে বলেন কানারে তুই কি শুনস নাই একটা গুনাহ যার আছে আমি তাকে চলে যেতে বলেছি তুমি কেন বসে আছো অন্ধ অন্ধ ডাক দে বলে হুজুর আমার জীবনে মনে পড়ে না আমি কোনোদিন একটা গুনাহ করেছি তবে একটা ভুল করেছিলাম গুনাহ যদি হয় আমি চলে যাব আর যদি গুনাহ না হয় আমি অন্ধ আজকে এই ময়দানে বসে থাকব একবার জোরে বলা যাবে কে মারহাবা এই আমার দিকে তাকান ফরিদি সাহেবের লম্বা টুপি বালা সিহারা সিহারা কি নদী ভাই খারাপ আর হাজার হাজার মানুষ আগো চল্লিশ বয়স চল্লিশ কিন্তু সেরা খারা বালাই তো আছে মোটামুটি আপনারা বালা মন্দ খাওয়ান তো চক 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 করে আচ্ছা তো মনোযোগ দিয়ে আমার এই চেহারা দেখে আল্লাহ মাফ করব কোনো সুযোগ আছে বিরাট বড় মুফতি অনেক বড় মুনাজির অনেক বড় শাইখুল হাদিস অনেক বড় কিতাব জানলে বলা অনেক বড় বক্তা বিরাট বড় অর্থওয়ালা অনেক বড় এমপি মন্ত্রী মিনিস্টার
প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি আর আপনার কি বলে ওই যে সেনা প্রধান আর পুলিশ প্রধান কোন খেতাব দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করবে না আজকে একটা তথ্য সারা জীবন মনে রাখবেন দুনিয়াতে অনেক মানুষ যারা সম্মানিত কিয়ামতের ময়দানে তারা হবে লাঞ্ছিত দুনিয়াতে যারা বঞ্চিত কিয়ামতের ময়দানে তারা হবে সম্মানিত একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবার ইন্না আকরামাকুম عند الله أتقاكم الله ডাক দিয়ে বললেন দুনিয়াতে আল্লাহর দরবারে তার সম্মান হবে দুনিয়াতে যার অন্তরে তাকওয়া বেশি আল্লাহর ভয় বেশি আল্লাহর ভয় যার অন্তরে বেশি কিয়ামতের ময়দানে তার ইজ্জত হবে বেশি দুনিয়াতে আল্লাহর ভয় যার অন্তরে নাই কিয়ামতের চার পয়সা আল্লাহর দরবারে তার দাম নাই আজকে একটা কথা মনে করে দিয়ে যাবেন আমার দেশের অনেক ধনী আছে দেখবেন যারা সুদে কারবারি কইরা ঘুষে কারবারি কইরা মানুষের মাথায় বাড়ি দিয়া আজকে খবরে দেখলাম ডাচ বাংলা ব্যাংকের ওই যে আপনার কি বলে ওই এজেন্ট ব্যাংকিং থেকে এক লোকে কোটি কোটি টাকা চুরি করে নিছে এই বেটার চেহারা সুন্দর দাড়ি তার চেহারাও সুন্দর আর সে বলে ফাসুক্ত নামাজ পড়ত মাঝে মধ্যে বলে রোজা রাখত এই লোকটা যদি ভবিষ্যতে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় মসজিদ একটা বানাবে সমাজের দানশীল হবে দানবীর হয়ে যাবে সমাজ সেবক হয়ে যাবে কিন্তু নিজের টাকা না এটা গরিব মানুষের টাকা এই টাকা দিয়ে লোকটা হজ করবে আচ্ছা আপনারা বলেন মানুষের টাকা মেরে দিয়ে লোকটা হজে যদি যায় নামাজ যদি পড়ে আর আপনার রোজা রাখে আর কি বলে প্রত্যেক মসজিদ বানায় মসজিদে নামাজ পড়ে আপনারা বলেন ষাট বছর ইবাদত করলেও কি এক ওয়াক্ত নামাজ কোনোদিন কবুল হবে এই যে আমার দেশের দিন মজুর সারাদিন পরিশ্রম করে ৫০০ টাকা রুজি করে সারাদিন পরিশ্রম করার পরে ৫০০ টাকা রুজি করে এই দিন মজুর ৫০০ টাকা রুজি করার পরে এই ৫০০ টাকা দিয়ে বাজার করল স্ত্রী পুত্র পরিজন মা বাবা নিয়ে সে কোনো রকম ডাল ভাত এবং সবজি টবজি দিয়ে ভত্তা দিয়ে রাত্রিবেলা খেয়ে এশার নামাজ পরে ঘুমিয়ে পড়ল ফজরের নামাজ পরে কাজে চলে গেল তার জীবন এইভাবে ধুকে 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 চলতে লাগলো আর একজন ধনী সুদে ঘুষে কারবারি কইরা অন্যায় জুলুম করিয়া মানুষের হক মেরে দিয়া কোটি টাকার মালিক হয়ে গেল এই লোকটা ষাট বছর ধরে ফজর পরে আসর পরে জোহর পরে হজ করে ষাট বছরে ষাট বার হজ করলো কিন্তু একটা টাকাও তার হালাল না আপনারা বলেন তার এই হারাম টাকার নামাজ আর রোজা আর হজ আর এই একজন ব্যক্তি হালাল রুজি করে এশার নামাজ পড়ে রাত্রিবেলা খায়া ঘুমাইছে তার এক রাতের এশার নামাজ এক পাল্লাই দিলে আর হারাম করে সারা জিন্দগির ইবাদত আর এক পাল্লাই দিলে ওই হালাল রুজি করা ব্যক্তির এশার নামাজ এক অক্ত এশার নামাজের ওজনের সমান হবে না কথা বলেন ঠিক না বেঠি এটাই বাস্তবতা এই জন্য কিয়ামতের ময়দানে অনেক মানুষ লাঞ্ছিত হবে অনেক মানুষ বঞ্চিত হবে দুনিয়াতে যারা বঞ্চিত ছিল কিয়ামতে তারা সম্মানিত হবে দুনিয়াতে যারা সম্মানিত ছিল কিয়ামতের মাঠে তারা অসম্মানিত হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার অন্তরে আল্লাহর ভয় বেশি এই লোকটি কিয়ামতে সাকসেস হবে প্রিয় হাজেরিন তন্তুরবাসী পাশে এই আমার বাকি বিল্লা নুরি ভাই সুন্দর একটা মাদ্রাসা করেছে বাচ্চারা কোরআন পড়ে আমরা যখন ঘুমাই ওরা তখন কোরআন শরীফ তেলাওয়াত করে ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফ পড়তেছে
কিয়ামতের মাঠে কোরআন আল্লাহর সামনে ঘুরবে, আল্লাহকে বলবে রব যারা আমাকে তেলাওয়াত করেছিল এবং মহব্বত করেছিল গো মালিক তাদেরকে জান্নাতে না নিলে আমি যাব না, মিষ্টি মিষ্টি ঝগড়া চলতে থাকবে, আমার আল্লাহ ডাক দেবে কোরআন যাও তোমাকে যারা ভালোবাসছিল মহব্বত করছিল আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। এই জন্যই কোরআনের পাখিদের খেদমত যারা করে ওদেরকে যারা মহব্বত করে আল্লাহর কসম একটা ভাতের দানাও বিফলে যাবে না, একটা ভাতের দানাও বিফলটাও না। পৃথিবী বিখ্যাত বাদশা সুলতান মাহমুদ গাজনবী রাতের আধারে ঘুরে 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 দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। আমাদের দেশের মানুষ রাজনীতি করে গরিব মানুষের জন্য রাজনীতি, রাজনীতির অর্থ হলো গরিবের জন্য, রাজনীতি হলো মানুষের জন্য, রাজনীতি হলো দেশের জন্য, রাজনীতি হলো মানুষের উপকারের জন্য, রাজনীতির নাম হলো গরিব মানুষের ঘরে খাবার দেওয়া, রাজনীতির নাম হলো দরিদ্র মানুষের ঘরে খাবার দেওয়া, রাজনীতির নাম হলো অসুস্থ মানুষের সেবা করা, রাজনীতির নাম হত দরিদ্র দুস্থদের জন্য সেবার ব্যবস্থা করা, রাজনীতির নাম হলো এই মাজলুম ব্যক্তি যারা জুলুমের শিকার হয় তাদের পাশে যাইয়া দাঁড়ানোর নাম হলো রাজনীতি। কি কথা কন না কেন, ঠিক কিনা? কারণ রাজনীতি গেছে উল্টে সিস্টেম। যাই বা শেষ, আল্লাহ আমরা তো শেষ দিয়ে দিয়েছি, আল্লাহ হায়াতে তৈবা দিক। সুন্দর আলোচনা করে ছোট মানুষ শোনেন, আমরা আমরা আর কিছু আলেমদের একটা বদ চরিত্র আছে, কেউ যদি ভুল করে তাহলে এই ভুলটারে ইউটিউবে আই নিয়ে ফেসবুকে আই নিয়ে মানুষের সামনে প্রচার করে নিজের বড়ত্ব বোঝায় যে উনি বিরাট বড় মুফতি সাহেব সাইকুল হাদিস আতা সাতা লেতা খাতা গোরার ডিম আগর ডিম বাগর ডিম সাতা কাউ একই কথা কর না কেন, ওরা ছোট মানুষ বক্তব্যের জীবনে ভুল হইতে পারে, ওদেরকে ভালোবাসা দিয়ে তারপরে আমাদেরকে আগলায় ধরে নিয়ে তৈরি করার দরকার, কথা কর না, ঠিক কিনা? আর যারা ভুল ধরে এরা মনে করে যে আমরা খুব বিরাট বড় জানলেওয়ালা, না মাদ্রাসার সামনে ফুলাপানের সামনে বসায় দেন কেরাতে দেন সবাই জায়গা ভুল করে, হ্যাঁ এই মাদ্রাসার ছেলেদের সামনে বসাই দেন হাফসখানার ছেলেদের কারিদের সামনে বসাই দেন দেখেন কয় জায়গা ভুল হয়। এগুলো হলো মানে মনস্তাত্ত্বিক এক ধরনের অহংকার। আমার একটা ভাই ভুল করছে ধরেন হয়ে গেছে, ভুল নাই কার, মানুষ মাত্রই ভুল থাকে, কথা বলেন ঠিক কি না? ধরেন ভুল হয়ে গেছে, এটি ইউটিউবে আইনে এই সুন্নি মুসলমান এক সুন্নি আলেম আর এক সুন্নি আলেমের বিরুদ্ধে গুতাগুতি করার দরকার আছে? হ্যাঁ এগুলো মানুষ বলেটা কি, সি 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 কতটা ইতর আর নিম্ন মনের শ্রেণীর হলে এই ধরনের কাজ করে, এগুলো হলো নিম্ন মনের কাজ, ব্রড মাইন্ড একবার ছোট মনের, এগুলো দেখলেও লজ্জা করে, এগুলো হাসে মানুষ হাসে। যিনারা ভুল ধরতেছেন তিনারা ভাবতেছেন যে আমরা একবারে নির্ভুল, আমরা আর ভুল নাই, ভুল ধরলে কত ভুল ধরা যায় জানেন? ভুলের কোনো শেষ নাই, ভুল ধরলে একবার আপাদমস্তক সব ভুল ধরা যায়। এই জন্য এগুলো সব আফসোস মানে দুঃখজনক। আল্লাহ রসুলের 23 বছরের জীবনের ওয়াজ ছিল, কত ওয়াজ আল্লাহ রসুল করছেন, কাফির রসুল করিমের চরিত্র কত মহান ছিল দেখেন, কাফির আবু জাহেল উতবা সাইবা মুগির আবুল আহাবের মতো লোক রসূলুল্লাহকে সরাসরি কষ্ট দিয়েছে, তারপরও আল্লাহর নবী জীবনে কোনোদিন তার সম্পর্কে একটা কটু বাক্য করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার, একটা কটু শব্দ আল্লাহ রসুল করেন নাই, একটা কটু শব্দ কোনোদিন করেন নাই। তাহেরি ভাইয়ের অনেক কিছু নিয়ে মানুষ আগে অনেক সমালোচনা করছে কিন্তু আমার জীবনে কোনোদিন আপনি দেখেন নাই, আমি একটা সমালোচনা করিনি। আমি তখন আইডিয়া করতাম যে এই লোকটার সমালোচনা হচ্ছে একদিন এই লোকের পিছনে বহু মানুষ দৌড়াইবে। আল্লাহ যখন কোনো বান্দাকে উঠায় তখন পৃথিবীর মানুষ তাকে নামাইতে পারে না, কি কথা কন না কেন? তো ইজ্জুমান
تشاء وتذل من تشاء الله رب العالمين بولن امي جاكي عزت والا كوري امي خوشي جاكي عزت دي جار كاس تيكي خوشي امي سيناي ني تل عزتر مالك الله اي امرا جوتوي گوتا گوتي كوري سنني عالم ري عالم ري پيشنه جوتو لاگي كاز هبه نا الله جار جنو جيکانه رزق برابد كورسه سي سيکانه رزق پابه কথা কোন ঠিক কি না আমার রিজিক কেউ নষ্ট করতে পারবে না শুনেন আমার इज्जत কেউ নষ্ট করতে পারবে না যদি আল্লাহর সাহায্য আমার উপরে থাকে ওই আরেক ভাইয়ের इज्जत কেউ নষ্ট করবে না যদি আল্লাহ তার সাহায্যের উপরে তার সাহায্য উপরে থাকে প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিন এইগুলি আমাদের সমাজে মহামারী রূপ আকার নিয়েছে আপনারা এগুলিকে প্রশ্রয় দিবেন না সাবধান একটা কথা মনে রাখবেন কোন সুন্নি আলেমের ভুল ধরে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ফলো করতে চায় তাহলে বুঝবেন তার অন্তরের মধ্যে সমস্যা আছে কি কথা কর না কেন তার অন্তরে কি আছে সমস্যা আছে অনেক বড় সমস্যা অনেক বড় সমস্যা ভুল না আছে কার বক্তাদের ভুল ধরলে সবার ভুল ধরা যায় সিরিয়াল মোতাবেক ভুল ধরা যায় ভুলের পর ভুল একজন মানুষ যখন 4 ঘন্টা আলোচনা করে আজকে যেমন থাইরি সাহেব দুইটা করে আসছে আমি করে আসছি কালকে আমার প্রোগ্রাম আছে 4টি জোহর থেকে শুরু হবে একবারে শেষ রাত পর্যন্ত 4টি প্রোগ্রাম 4টি হ্যাঁ কালকে 4টি আপনি চিন্তা করুন তো আমি একজন মানুষ 4টি মাহফিল করার পরে 4 নম্বর মাহফিলে গেলে আমার তো কারাতের টান একটু ভুল হতেই পারে হতে পারে না হতে যে হয়ে যেতে পারে একটা হাদিসের আলোচনায় খাতা হয়ে আসতে পারে একটা আলোচনায় ডান বাম একটু উপর নিচ হতে পারে এটারে ভুল ধরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলবে ফরিদি সাহেব দেখছেন কি ভুল করছে এটা আলেম হলো এটা মোলবি গল্পবাজ আর কি কণ্ঠবাজ কণ্ঠ মিচ্ছে খায় বাস শুরু হয়ে গেল শুরু হয়ে গেল হতাই নিজে বুঝাইতে চাই বিরাট বড় নির্ভুল শুনেন আপনাদেরকে আজকে একটা কথা বলি আমি যখন বুখারী শরীফ পড়তাম তখন আমার মাদ্রাসায় এক বুড়া মুহাদ্দিস ছিল 40 বছর বুখারী শরীফ পড়েছে বুঝেন তো 40 বছর যে লোকটা বুখারী শরীফ পড়ছে সেই লোকটার বুখারীর পড়াটা কেমন হইতে পারে যে পড়াইছে আমার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরে তার সামনে বুখারী শরীফ পড়তো না ডরে কে এই মুহাদ্দিসের সামনে বুখারী পড়া সাহস আমার নাই যদি ভুল হয়ে যায় তবে জিত হয়ে যাব আমি হুজুরে বলতাম হুজুর আপনার জুব্বাটা খুলে দেন আমি আয়রন করে ধুইয়ে পরিষ্কার করে আয়রন করে দেই জীবনে আয়রন করে কোনোদিন জুব্বা পরে নাই আমি একদিন বলার পরে বলতেছে বেটা কতদিন দুনিয়াতে বাঁচব আমি সেই দিন তার কাছ থেকে এই শব্দটা এখনো আমার মগজে বাজে তাকওয়া শিখেছি সেদিন থেকে আমি ওনার কাছ থেকে তাকওয়া শিখেছি তাকওয়া কি খালি বুখারী শরীফ পড়তে পারলে বড় হুজুর হওয়া যায় না বুখারী শরীফ পড়তে পারলে বড় হুজুর হওয়া যায় না বড় হুজুর ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা আলেম তাকেই বলে যার অন্তরে আল্লাহর ভয় বেশি হবে সেই হলো আলেম সে দিন মজুর হতে পারে রিকশাওয়ালা হতে পারে সে ভ্যান চালক হতে পারে জেনারেল হতে পারে ইংরেজি টিচারও হতে পারে কি কথা বলেন ঠিক না বেটি এই লোকটাই হলো আল্লাহ বলা প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে হযরতে মুসা নবী ডাকতে বলল অন্ধ তুমি কি শুনো নাই একটা গুনাহ যার আছে সে চলে যাও অন্ধ ডাকতে বলতেছে হুজুর জীবনে কোনোদিন গুনাহ করছি আমার মনে পড়ে না তবে একটা ভুল করেছিলাম যদি গুনাহ হয় আমি চলে যাব এবার অন্ধ এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর বান্দা তোমার ভুল কি ছিল তুমি বলো আল্লাহর বান্দা বলতেছে হুজুর আমার ভুল হলো একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম রাস্তার পাশে একটা বাড়ি এই বাড়ির সদর দরজা খোলা ছিল
অন্দর মহলে এক মহিলা বসা ছিল তার নিজস্ব কায়দায় সে বসেছিল অন্দর মহলে কিন্তু তার সতর ঢাকা ছিল না হুজুর আমার চোখটা ওই বেগানা নারীর প্রতি চলে গেল অর্ধ উলঙ্গ নারীর দিকে আমার চোখ চলে গেল ঠিক তখনই চোখটাকে দেখে বললাম চোখ তুই আজকে আমাকে এই অন্দর মহলে ঢুকাই দিলি আজকে তোরে আর আস্ত রাখবো না গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর পয়গম্বর আমি আমার চোখ উঠিয়ে ফেললাম নষ্ট করে ফেললাম হুজুর এটা যদি গুনাহ হয় আমি চলে যাব আর গুনাহ যদি না হয় আমি বসে থাকব একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার বাবারে ভুল ছাড়া কোনো উম্মত নাই ভুল ছাড়া কোনো আলেম নাই গুনাহ ছাড়া পৃথিবীতে কোনো আলেম নাই মক্কার ইমামেরও ভুল হয় মক্কার ইমামেরও গুনাহ হয় হ্যাঁ কি কথা কর না কা কেউ যদি ইউটিউবে বসে বসে অন্যের ভুল ধরে মনে করে আমি বিরাট বড় জানলে বলা না কত বড় জানলে বলা উস্তাদের সামনে বসাই দিলি বোঝা যাবে না যে জানলে বলা কত বড় প্রে উপস্থিতি মনোযোগ দিয়া শুনিয়া যান হযরতে মুসা নবী ডাকতে বলতেছি ও আল্লাহর বান্দা বলো কি মানুষ নবীদেরকে আল্লাহ মাসুম বানায় রাখছে তুমি নিজেকে নিষ্পাপ রাখার জন্য চেষ্টা করে গেছো যাও 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 আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছে তোমার কোনো গুনাহ নাই তুমি এবার আল্লাহর দরবারে হাত বাড়াও তুমি হাত না বাড়াইলে আজকে বৃষ্টি নামবে না তুমি আল্লাহর দরবারে বৃষ্টির জন্য আরজ করো আল্লাহর আসমান থেকে তোমার দোয়ায় বৃষ্টি নামবে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে ওরে ধনী মানি পাই না তারে ওরে ধনী মানি পাই না তারে পায় আসে কানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে কষ্ট হইতেছে আপনাদের রাত শেষ ওয়াজু শেষ আর বাড়াবো না ফজরের ওয়াক্ত আসতেছে লম্বার দরকার নাই হযরত মুসা আলাইহিস সালামের উম্মত হাত বাড়াই দিলেন রব আল্লাহ জানি গুনার কারণে তুমি বেজার হইছো বৃষ্টি তুমি দাও না তোমারে বান্দা আজকে হাজির হয়ে গেছে আল্লাহ বৃষ্টি যদি না দাও তোমারে বান্দা তোমার দরজা থেকে আজকে যাবে না আল্লাহ দয়া করে বৃষ্টি দাও বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ নেমে গেছে আল্লাহ বৃষ্টি দাও মানুষ যারা অন্ধ মনে করছে দরিদ্র মনে করেছে লেন্ড্রকানা মনে করেছে অভাবী মনে করেছে দুষ্ট মনে করেছে আজকে সে আল্লাহর দরবারে সম্মানিত আজকে সে আল্লাহর দরবারে সম্মানিত দুনিয়াতে যারা সম্মানিত বহু মানুষ কিয়ামতে অসম্মানিত হবে দুনিয়াতে যাদের সম্মান নাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের ইজ্জতওয়ালা বানাবে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালামের উম্মত দোয়া করতে 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 আল্লাহর আকাশ থেকে ওজোর ধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার ওলিদের পাওয়ার আসেনি কথা কর না নি ওলিদের পাওয়ার আছে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলিম অস্তিত্ব হারিয়েছি
শুধু আমাদের ভুলের জন্য আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণ মতো দাখিল হয়ে যাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদুবুম মুবিন সে তোমাদের প্রকাশ্য দুশমন কিছু সময় জিকির হবে আল্লামা সৈয়দ বাকিবুল্লাহ নূরি সাহেবের আব্বাজান হুজুর আসছেন তিনি আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ অনেক আগে আমার আরো যৌবনকালে ওনার একটা ওয়াশন ছিল মাধবপুরে খুব সুন্দর সেই দিনই আমি ওনাকে মহাব্বত করছিলাম ওনার এই তাকুয়ার বয়ানটা আমার কাছে খুব ভালো লাগছিল তো হুজুর অত্যন্ত মহিব্বিন একজন মানুষ এবং আমাকেও খুব মায়া করেন সন্তানের মতো আমি হুজুরকে ইতার মতো শ্রদ্ধা করি আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দেয় সমস্ত মুরব্বীরা চলে গেলে আমরা শূন্য হয়ে যাব আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে যেন আরো বরকত দেয় সকলে বলেন আমিন আসেন কিছু সময় আল্লাহর জিকির হবে জবান খুলে ইসমে জাতের দেখেন আমার জিকিরের পদ্ধতি তো আমাদের দরবার শরীফের মতো এই জন্য সবাই এটার সাথে অভ্যস্ত নাও থাকতে পারে তারপরও চেষ্টা করবেন জিকির হবে আল্লাহ 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 একটু মহাব্বতের সাথে জবান খুলে